বালিতপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু। ঘটনা তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের মধ্যে একজন বিএসএফ কর্মী। ধৃতদের এদিন তোলা হলো বনগাঁ মহকুমা আদালতে। বাজিতপুরের যুবক রবীন্দ্রনাথ বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যুর পর ঘটনার তদন্তে নেমে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন বিএসএফ জওয়ান রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতেরা পলাশ মজুমদার ও কৌশিক দাস। পলাশের বাড়ি বাগদার পাঁচপোতা গাতপুকুরিয়া এলাকায়, কৌশিক নাটাবেড়িয়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে বাগদা থানার পুলিশ তাদের গ্রেফতার করে। প্রসঙ্গত, সোমবার বাজিতপুর পুরনো খেয়াঘাট এলাকায় মন্দিরের পেছনে বাঁশবাগানের ভেতর বাঁশের মাচায় রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে যুবককে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। যুবকের মৃত্যুর পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে এলাকায়। গত মঙ্গলবার যুবকের মৃতদেহ গ্রামে ফিরতেই যেন আগুনে ঘি পড়ে। বাজিতপুর তিন রাস্তার মোড় এলাকায় মৃতদেহ রেখে পথ অবরোধ করেন স্থানীয়রা। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি তোলেন তারা। রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ। অবরোধ তুলতে এসে ব্যর্থ হয় স্থানীয় নাটাবেড়িয়া ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে খবর, পুলিশের বিরুদ্ধে চাপা ক্ষোভ ছিল এলাকায়। বিক্ষোভ তুলতে পুলিশ লাঠি চালায়, টিয়ার গ্যাসের শেল ফাটায়। পাল্টা পুলিশকে লক্ষ্য করে কাঁচের বোতল ও ইট ছুটতে শুরু করে স্থানীয়রা। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ঘটনায় জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। এরপর পরিস্থিতি আয়ত্তে আনতে আশেপাশের কয়েকটি থানা থেকে পুলিশ কর্মীরা পৌঁছান ঘটনাস্থলে। বিক্ষোভকারীদের হটিয়ে মৃতদেহ সৎকারের ব্যবস্থাও করা হয়। বুধবারে ও মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে পুলিশের উপর হামলার নিন্দা প্রকাশ করে দাবি করা হয় দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের। বুধবারও যথেষ্ট থমথমে ছিল বাজিতপুর এলাকা। এলাকায় বেশ সুনাম ছিল যুবকের। মৃত যুবক পরোপকারী ছিলেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। পুলিশের উপর হামলার ঘটনায় বুধবারেই রাতেই চারজনকে গ্রেপ্তার করেছিল বাগদা থানার পুলিশ। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ তোলা হয়। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। ধৃত দুজনকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।